কুকুর বয়সটা কেমন আছে? এটা হচ্ছে 2 বছর। 2 বছর? হ্যাঁ, ওই 18 মাসের মতো হবে। খুব ভালো। ও চিনতে এসেছে, আলাপ করতে এসেছে। একটু আলাপ আলাপ করে নিচ্ছে। আমি আছি না হলো 14 বছর, 14-15 বছর। কালেকশন বলতে ম্যাডালসি আছে, দিসি আছে, এবার হ্যাঁ। আচ্ছা, বলতে গেলে কোন পাইচ কোন সব থেকে ভালো রিঙের পায়রা ম্যাডালসি কি আছে? ম্যাডালসি ভালো রিঙের পায়রা আছে, ওই পিঁজরাটাই আছে, সাইডের পিঁজরাটাই। ঠিক আছে, তবু আপনাকে এতেও আছে ভালো ভালো কোয়ালিটির মাল, আপনাকে দেখাচ্ছি আমি। এটাও ম্যাট্রাস আছে, এটা হচ্ছে ডিপ লালের, মানে একদম বিলাক এসে গেছে, দেখলে মনে হয় যেন দুধ থিকেন বিলাক। হ্যাঁ, এরকম রানিং পায়রা। পায়রাগুলো কখন ওড়ানো হয়? এ সকালে ওদিকে ওড়ানো হয়। ঠিক আছে, এই পর কত পাওয়ার আছে? এটা এ 2-10 ফুট, মানে ফুল ধারি যাকে বলে এটা। হ্যাঁ, 10 ফুটের উপরে, ডবল 10 ফুট। এই হচ্ছে বাচ্চাও দেখতে পাচ্ছি। হ্যাঁ, পায়রাগুলো তখন ছাড়লে চলে যায় না দাদা? না না, এই যাবে না, এগুলো উড়বে, উড়ে ফের বাড়ি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা সময় থাকে, ঠিক আছে, মানে ওড়াবার। আমি যদি ধরুন দুপুরের পর ওরাই, 2-2:30 বাজে, তাহলে আমার নাপতে পারবেন না, রাত বসে যাবে। কখন ওড়ানো হয়? আমাদের সকালে ওই 6টা থেকে 7টার মধ্যে আমাদের ওড়ানো হয়। খুলে দিলে অটোমেটিক্যালি ওরা নিজেরা? না না, যতগুলোকে ওড়াবার মনে হবে ততগুলোকে আমি পিঞ্জরা থেকে বার করে দেবো, দেওয়ার পরে এরা উড়ে যাবে। আর এদের খাওয়া দাওয়া কি দেওয়া হয়? খাওয়া দাওয়া বলতে গম দেওয়া হয়, ভুট্টা, বজরা। ঠিক আছে, ওই বিভিন্ন কোয়ালিটি আছে, 6-7 রকম খাবার। চলো দাদা ওই সাইড একটু দেখা যাক কি আছে। ঠিক আছে, একই কোয়ালিটি ওদিকে সাইড করে দেওয়া আছে। আচ্ছা, একই মিনিট। হ্যাঁ, ওগুলোকে বাচ্চাগুলোকে সাইড করে দেওয়া থাকে। এটা একটা আমার সেট করা বাঁধা আছে, ঠিক আছে, হাই কোয়ালিটির। হাই কোয়ালিটি বলতে গেলে কি কালেকশন আছে? এও ম্যাডাসি বলে, এটা আমার মানে খুবের বেস্ট পায়রা, যাকে আমার পছন্দের বেস্ট। ডিম বাচ্চা কিছু? হ্যাঁ, ডিম বাচ্চা বাচ্চা করা আছে, একটাই আছে বাচ্চা। আচ্ছা, কত বছর হয়েছে পায়রাটা? আছে এই বাচ্চা পায়রাটা আছে আমার কাছে না হলো 8 বছর। 8 বছর? হুম, ঠিক আছে, এবার আমাকে দেখে দিচ্ছি, চলো দেখা যাক। বলছি আমি দেখুন পায়রার চোখ দেখুন, সেল সেল মানে বিক্রি করার। এটা কি চোখ আছে? এটাকে আমরা খয়রা চোখ বলি। ঠিক আছে, খয়রা চোখ। আচ্ছা, ঠিক আছে, হচ্ছে আমার খুবই বেস্ট পায়রা, মানে আমার পছন্দের সব দিকে বেস্ট কোয়ালিটি। পায়রাটা খুব সুন্দর। ঠিক আছে, এটা নর পায়রা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর এর সঙ্গে আলাদা একটা মাদার গাল, মাদার কানেকশনটা আলাদা আছে, বার করা যাবে না। গেঁদা দেখো, এটা ডান দাও লাঠি, দাও দাও দাও, দেখছি দাও দেখছি। ওর সঙ্গে এখন এই মাদাটাকে দিয়ে সেট করা আছে। কি মানে যে ছেলে পায়রাটা কি চেঞ্জ করা হয় নাকি? এটা হচ্ছে মেয়ে পায়রা, ওটা হচ্ছে ছেলে পায়রা। আচ্ছা, এবার আমরা যখন যেটাকে মনে করি যে চেঞ্জ করে কার সঙ্গে কিরম বাচ্চার কোয়ালিটি ভালো আসবে, সেই দেখার জন্য আমরা চেঞ্জ করি ওটা। চলো, নিচে কি আছে? নিচে তো এক সাইড আছে, হ্যাঁ, আমাদের ওড়া লাইন। মানে ওড়ার কোয়ালিটি হচ্ছে এই দুটো জিনিসই। এগুলো 8 ঘন্টা ম্যাক্সিমাম। এবার আমাদের ম্যাচ যখন খেলা হয় বলা হয় টুর্নামেন্ট, টুর্নামেন্টে ড্রপিং করা হয়। টুর্নামেন্টের জন্য কোন পায়রাটা বেশি? আমার আমার খুব সবকটাই কোয়ালিটি ভালো আছে। হুম, অ্যাভেলেবল অ্যাভেলেবল আছে। এত কোন পায়রার মধ্যে সবথেকে এখন কতবার ফার্স্ট হয়েছে বা? মানে আমি এখন আপাতত পর্যন্ত টুর্নামেন্ট খেলিনি, যদি বা আমাদের নর্মাল টুর্নামেন্ট, হাই কোয়ালিটিতে আমরা যাই না। আচ্ছা, নর্মাল টুর্নামেন্ট, নর্মাল টুর্নামেন্ট আমাদের আছে এখন পিঞ্জিরা আছে, খান 10-12 মতন আছে, যাদের দিয়ে আমি খেলেছিলাম। আচ্ছা, এই পিঞ্জিরাই আছে। ঠিক আছে, তাদের মধ্যে একটা ভালো মানে সবথেকে ভালো আমি আমি দেখাচ্ছি, অবশ্যই আপনাকে দেখাবো, আমি ওই খবরের কানেকশনগুলোকে আপনাকে দেখিয়ে দিই। এক মিনিট, চেপে দে লিফটটা।
এসব ম্যাটার্স এটা কি মেল ফিমেল আছে হ্যাঁ মেল ফিমেল এক সাইড একদম ঠিক আছে তো বাইরে কোনো বয়স কি আছে এগুলো আমি নতুন কানেকশন না না এগুলো ম্যাক্সিমাম আমার আমার অনুমান এগুলো বছর তিনেক তিন বছর চোখটা তো দাদা কাছে পায়রা কোনো দেখতে পাচ্ছি কিন্তু চোখের কোয়ালিটি কিন্তু একদম গুড হ্যাঁ চলি চোখের কোয়ালিটি দেখো চোখের কোয়ালিটি আচ্ছা তো চলো ঠিক আছে এই একটা আছে এইগুলো নেক্সট বই যে সামনে শীত আসছে এই শীতে টুর্নামেন্ট খেলার জন্য এইভাবে রেডি করা আছে রেডি হয়ে যায় ডিম পাড়ার জন্য কিভাবে বোঝা এই পায়রাগুলো বুঝিয়ে বলতে এরা যখন রেডি হয়ে যায় যে পর ফেলা যায় ঠিক আছে পর যখন দু দশ পর হয়ে যাবে মানে দশ পর সাপ দেওয়া মানে এরা তখন রেডি হয়ে গেলে জোরে নেওয়ার জন্য জোড়া ঠিক আছে তখনই বোঝা যায় যে ডাক দিচ্ছে বলা হয় আমরা যেটা শর্টে বলি বাংলা ভাষায় যে ডাক দিচ্ছে জোড়া নেবার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে তখন এদের জোড়া দিলে এরা জোড়া নেবে তারপরে ডিম বাচ্চা আসবে এই একটা আছে বেস্ট কোয়ালিটির মানে এগুলো হচ্ছে টুর্নামেন্টের জন্য টুর্নামেন্টের জন্য রেডি হ্যাঁ হ্যাঁ পর সাপ কেটে রেখেছি ঠিক আছে রেস্ট আছে এখন এরা টুর্নামেন্ট খেলার জন্য সামনে নেক্সট সিতে এরা রেডি থাকবে তো চলো দাদা তোমার একবার সেটআপ দেখো দাদা এটা তোমার সেটআপ কত কোন টোটাল আমার আছে 60 পিসের মত আর এই পায়রা যে ই আছে তোমার পায়রা গুণ এখন বসে বসার জন্য এগুলো আমরা শর্ট ভাষা বলি চাঙ্গি অনেক বলে টাওয়ার টাওয়ার আচ্ছা এখানে এই টাওয়ারের এই নিশানা ধরে সকলে সকলে আসবে মানে যে যখন উড়বে উড়ে এই টাওয়ারে এসে বসবে নলপুর বাউরিয়া স্টেশন যে কোনো স্টেশনে নামবেন নেবেন বলবে আমাদের শাহপুর বললে আপনাকে দেখিয়ে দেবে শাহপুর পুরোপাড়া আমার নাম সিন্টু অধিকারী চেকও বললে দেখিয়ে দেবে নাম্বারটা আর নাম্বার হচ্ছে 7890025985 কল কখন করবে আপনাকে যদি ফোন করতে নেক্সট সব সময় যখন মনে